আন্তর্জাতিক নারী দিবসের এখনও বাকি এক সপ্তাহ। এর আগে নারী পুরুষের সমান অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার টুইটারে একটি স্থির চিত্র শেয়ার করেছেন বিগ বি, যেখানে দেখা যাচ্ছে একটি সাদা কাগজে দাঁড়িয়ে আছেন 74 বয়সী এই অভিনেতা। এর মাঝে লাল রং দিয়ে লেখা রয়েছে কিছু কথা। কথাগুলো হচ্ছে, যখন আমি মারা যাব সেই সময় আমি যেসব সম্পত্তি রেখে যাব তার সমান ভাগে ভাগ করে নিবে আমার মেয়ে শ্বেতানন্দা ও ছেলে। ভারতের এমন কিছু রাজ্য আছে যেখানে এখনো নারী ও পুরুষের সমান চোখে দেখা হয় না, বরং ঐতিহ্য ধরে রাখাতে সম্পত্তির অংশ শুধুমাত্র ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অন্যদিকে গত বছর নারী অধিকার নিয়ে তৈরি পিঙ্ক ছবিতে কাজ করে সবার মন জয় করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা। এছাড়া ছবি মুক্তির আগে দুই নাতনিকে উদ্দেশ্য করে একটি চিঠিও লিখেছিলেন 74 বছর বয়সী এই অভিনেতা, যেখানে লেখা ছিল, তোমাদের কারো নন্দা আবার কারো বচ্চন পদবি আছে, কিন্তু তোমরা দুজনেই মেয়ে। নারী বললেই মানুষ তাদের চিন্তাধারা তোমাদের উপর চাপিয়ে দেবে, গণ্ডির মধ্যে রাখতে চাইবে। তারা তোমাদেরকে জানাবে কি পোশাক পরবে, কেমন ব্যবহার করবে, কাদের সঙ্গে দেখা করতে ও কোথায় যেতে পারবে। অন্যের বিচার বুদ্ধির ছায়ায় থেকো না, আপন প্রজ্ঞার আলোকে নিজের মনের কথা শোনো। স্কার্টের দৈর্ঘ্য দেখে তোমাদের চরিত্রের মাপকাঠি তৈরি করতে পারে এমন সুযোগ অন্যদের দিও না। কাদের সঙ্গে বন্ধুত্ব করবে এ নিয়ে কারো মতামত নেবে না। তোমরা না চাইলে অন্য কোনো কারণে বিয়ে করবে না। পিঙ্ক খ্যাত এই তারকার ভাষ্য, লোকে কথা বলবে, তারা ভয়ানক কথাও বলতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তোমাদেরকে সবার কথা শুনতে হবে। লোকে কি বললো তা নিয়ে কখনো ভেবো না। দিনের শেষে তোমাদের নিজেদেরকে নিজ নিজ কাজের ফল পেতে হবে। সুতরাং অন্যের মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিও না।